শৃঙ্খলা বাহিনীর জোরে টিকে আছে, জানালেন মির্জা ফখরুল। টিআইবির তথ্য মন করা ও একপেশে, দাবি ওয়াসা ব্যবস্থাপনা পরিচালকের। রাফি হত্যাকাণ্ডে অনেকেই টাকা ইনভেস্ট করেছেন, জানালেন সিআইডি। ঝিনাইদহের কুমিরখালীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছে আমি মুনিরা ইয়াসমিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। রাজধানীতে ওয়াসার পানি ফুটাতে 332 কোটি টাকার জ্বালানি অপচয় হয়, টিআইবির এমন তথ্য মন করা ও একপেশে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। টিআইবির গবেষণা পরিষদের জবাবে আজ সকালে ডিআরইউতে ওয়াসার সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় তাকসিম আরও বলেন, টিআইবির প্রতিবেদন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের গবেষণা প্রতিবেদনের সাথে সাংঘর্ষিত। ওয়াসা এবছর 400 কোটি টাকা সাশ্রয় করেছে বলেও জানান তাকসিম এ খান। তিনি অভিযোগ করেন, টিআইবির প্রতিবেদন বিজ্ঞানসম্মত নয় এবং এতে ওয়াসার সাফল্য সঠিকভাবে নিরূপণ করা হয়নি। এমডি জানান, রাজধানীর অনেক মানুষ ওয়াসার পানি না ফুটিয়েই পানি পান করে। প্রতিবেদনটা এটা প্রকাশটা অনেকটা একপেশে হয়ে গেছে এবং এটা ঠিক সাইন্টিফিক আপনার রিসার্চ হয় নাই, এটা হয়ে গেছে অনেকটা রিপোর্টিং। কাজেই এই কথাটা একদম মানে মানে সঠিক নয়, এটা একটা পার্সপেক্টিভ, অর্থাৎ এটা তো একটা স্ট্যান্ডবাজি হয়ে গেছে। সরকার মুক্তিযুদ্ধের সব চেতনা নস্যাৎ করে আইন শৃঙ্খলা বাহিনীর জোরে টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সময় ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাতে আজ সকালে কুমিল্লা পৌঁছে বুড়িচং এলাকায় পথসভা করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছে দেশের মানুষ, গণতন্ত্র হরণ করে সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, দেশবাসীকে সাথে নিয়ে গণতন্ত্র রক্ষার লড়াই করতে হবে, একই সাথে আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এমন অনাচার বেশি দিন চলতে পারে না উল্লেখ করে ফখরুল বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন হবে। গণতন্ত্রকে তারা ধ্বংস করে দিয়েছে, মানুষের অধিকারকে হরণ করে নিয়েছে, আজকে তারা বন্দুক পিস্তলের জোরে আইন শৃঙ্খলা বাহিনীর জোরে তারা জোর করে ক্ষমতা দখল করে রাখতে চায় এবং গত 30 নির্বাচনে তারা তাই করেছে। এই দেশের মানুষের সমস্ত অধিকারগুলোকে তারা কেড়ে নিয়ে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। সকালে রাজধানীর সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বলেন, তদন্ত শেষে মানি লন্ডারিং আইনে মামলা হবে। আমরা জানতে পেরেছি যে এখানে এই হত্যাকাণ্ডকে ঘিরে অনেকে এই টাকা ইনভেস্ট করেছে, কেউ কেরোসিন কিনে দিয়েছে, কেউ বোরকা কিনে দিয়েছে, কেউ বা এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে। চট্টগ্রামে 2010 সালে বাদামতলি মোড়েই প্রতিষ্ঠিত হয় আগ্রাবাদ ও হালিশহর ওয়ার্ডের একমাত্র অভিজাত শপিং মল আখতারুজ্জামান সেন্টার। এই অভিজাত শপিং মল নির্মাণের পর বদলে যায় আগ্রাবাদ এলাকার চিত্র। শুরু থেকে সুলভ মূল্যে উন্নত মানের সেবা প্রদান করে ক্রেতাদের মাসে বেশ জনপ্রিয়তা হয়ে উঠেছে এই শপিং মলটি। চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী শপিং মলটি ঘুরে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে দেখুন শফিকুল্লাহ হাবিব ইমনের ক্যামেরায় আব্দুল কাদেরের পাঠানো রিপোর্টে। চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র আগ্রাবাদে অবস্থান আখতারুজ্জামান সেন্টারের। এই অঞ্চলের উল্লেখযোগ্য কোনো শপিং মল না থাকায় আখতারুজ্জামান সেন্টারকে দূরত্ব ও চাহিদার সমন্বয়ক হিসেবে বেছে নেয় ক্রেতারা। পুরো নগরীতে গুটি কয়েক অভিজাত শপিং সেন্টারের মধ্যে এটি অন্যতম।
2010 সালে 280টি দোকান নিয়ে শুরু হয় এই শপিং মলটি। প্রতি বছর ঈদকে সামনে রেখে ক্রেতার মনোযোগ আকর্ষণে মার্কেটের সাজসজ্জা আর ঈদ বিক্রয় উৎসবের আয়োজন করে আসছে মার্কেট কর্তৃপক্ষ। আগত ক্রেতা সমাগমকে সেবা প্রদানের মাধ্যমে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করার লক্ষ্যে ইতোমধ্যে ঈদ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান আখতারুজ্জামান সেন্টারের দোকান মালিক ব্যবসায়ী সমিতির এই নেতা। 2010 সালে আমাদের নিজস্ব জায়গায় এই মার্কেট প্রতিষ্ঠিত করেছে। যে কোনো ক্রেতা যদি কোনো অভিযোগ দেয় সঙ্গে তাৎক্ষণিকভাবে সেটার ইয়া করি, আর আমাদের মা আলোকসজ্জা বলেন এগুলো তো আমরা করি। আমাদের পুলিশ প্রশাসন, র‍্যাব, তারপর আনসার, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থাগুলো আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকে। প্রতিবেরণে আমরা এবারেও ঈদ বিক্রি উৎসব করবো। যারা আমাদের কর্মচারী আছেন তাদের ব্যবহারটা, কাস্টমারের সাথে যদি যারা ক্রেতারা আছেন তাদের যদি ভালো ব্যবহার করে, ভালো ব্যবহারের জন্য ভালো ব্যবসা হয়। ধন্যবাদ আপনাদের সবার। আগামী ঈদ মুবারক আসবেন, আমাদের মার্কেটের পরিচিতি তুলে ধরবেন, আপনারাও কেনাকাটা করবেন। দেওয়ানহাট, চৌমুনি, আগ্রাবাদ, বারিক বিল্ডিং, বন্দরটিলা, হালিশহর, ইপিজেড, স্টিল মিল, কাঠগড় ও পতেঙ্গা এলাকা মিলিয়ে বিশাল সংখ্যক ক্রেতার সমাগম ঘটে এই মার্কেটে। আগত ক্রেতাদের নিরাপত্তার লক্ষ্যে মার্কেটের ভেতরে এবং বাহিরে পর্যাপ্ত পরিমাণে আনসার সদস্য মোতায়েন করার পাশাপাশি প্রতিনিয়ত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক। মার্কেটের প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে যে রমজান উপলক্ষে আমরা প্রথম প্রায়োরিটি দিয়ে নিরাপত্তার ব্যবস্থা, যেটা আমাদের মার্কেটের প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে আমাদের সিসি ক্যামেরা আছে, ভিতর এবং বাহিরে এবং রোড সাইডে সব জায়গায় সিসি ক্যামেরা আছে। আমাদের নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা আছে। নিরাপত্তার জন্য রমজান উপলক্ষে আমরা আরও বেশি সিকিউরিটি কোম্পানি থেকে লোক নিয়ে আরও বেশি সিকিউরিটি মজবুত করি। মোটামুটি আমি অন্তত পক্ষে মার্কেটের একজন সাধারণ সম্পাদক হিসেবে বলতে পারি যে এই মার্কেটে ক্রেতা সাধারণ নির্বিঘ্নে মানে শপিং করে, কেনাকাটা করে নিশ্চিত মনে বাড়ি ফিরতে পারে। এবং বাইরে আমরা সবসময় যেটা চিন্তায় ঘটনা ঘটে, মহিলাদের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়, মোবাইল ছিনিয়ে নিয়ে যায় বিভিন্ন কাস্টমারদের থেকে, সেই কারণে আমরা বাইরের নিরাপত্তা ব্যবস্থাটা আরও বেশি জোর দিই। বর্তমানে আধুনিক পণ্য ও সেবার মাধ্যমে ক্রেতাকে আকৃষ্ট করেছে আখতারুজ্জামান সেন্টার। তাই আসন্ন রমজানে প্রতি বছরের ন্যায় এবারও ক্রেতাদের কেনাকাটার তালিকায় প্রথম পছন্দে থাকবে নগরীর এই অভিজাত শপিং মলটি, এমনটি প্রত্যাশা মার্কেট কর্তৃপক্ষের। আব্দুল কাদের, কর্ণফুলী সংবাদ, চট্টগ্রাম। ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কুবেরখালী মাঠ এলাকায় জামিরুল ইসলাম নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 9টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জামিরুল ইসলাম সদর উপজেলার কুবেরখালী গ্রামের মজনুর রহমানের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাতে জিয়ানগর বাজার থেকে বন্ধু মিলন হোসেনের সাথে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন জামিরুল। কুবেরখালী এলাকায় পৌঁছলে হঠাৎ রাস্তার উপর কলাগাছ ফেলে পথ রোধ করে জামিরুলকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই মারা যান জামিরুল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে, পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানতে পারেনি পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতে মুয়েলারের অসম্পাদিত তদন্ত প্রতিবেদন চেয়ে সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের হাউস জুডিশিয়ারি কমিটি। অ্যাটর্নি জেনারেলের সম্পাদনায় প্রকাশিত দুটো প্রতিবেদনের ভিন্নতার কারণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সম্পাদনাবিহীন এ আসল তদন্ত প্রতিবেদনের ওপর 2 মে হবে শুনানি। যশোরের শার্শায় ভোরে যশোর সাতক্ষীরা সড়কের যাদবপুর মোড়ে ট্রাকের ধাক্কায় একজন ব্যবসায়ী নিহত ও 2 জন আহত হয়েছে। যশোরের নামারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলিটন মিয়া জানান, ইসলামী জলসার মাঠ থেকে চটপটি বিক্রি করে বাড়ি ফেরার পথে শার্শায় যাদবপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ট্রাকের ধাক্কায় চটপটি বিক্রেতার ভ্যান গাড়ি উল্টে যায়। এ সময় চটপটি ব্যবসায়ী রমজেদ উদ্দিন নিহত ও 2 জন আহত হয়। নিহত রমজেদ আলী ঝিকরগাছা উপজেলার নবগ্রামের মৃত লোকমান মণ্ডলের পুত্র। আহত 2 জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ সুরতহাল করার জন্য মর্গে পাঠানো হয়েছে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব। সরকার আইন শৃঙ্খলা বাহিনীর জোরে টিকে আছে, জানালেন মির্জা ফখরুল।
একপেশে, দাবি ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক। রাবি হত্যাকাণ্ডে অনেকেই টাকা ইনভেস্ট করেছেন, জানালেন সিআইডি। ঝিনাইদহের কুমিরখালীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।